আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান ফ্রম হাসিব মেন্টর। আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালি না, আমি তো মনে করে থাকি যে উপমহাদেশের সবাই হিরো আলমকে চেনেন। হিরো আলমকে নিয়ে একটি গেম লঞ্চ হয়েছে, এই গেমসটি নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আর এই গেমসের ভিতরে আমি আপনাদেরকে গেমটা প্লে করে দেখাবো। আর হিরো আলম কিন্তু মোস্ট পপুলার সেলিব্রিটি ইন বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে সেরা অভিনেতা আমি মনে করে থাকি। সরি, এটা জোক ছিল। তো চলুন, হিরো আলমের গেমস সম্পর্কে আমরা বিস্তারিত জানি। আর হিরো আলমের গেমসের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে হিরো আলমের গেমসটি ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা হিরো আলমের গেমস খেলি। তো এখন আমি আমার প্লে স্টোর ওপেন করবো এবং প্লে স্টোর থেকে হিরো আলমের গেমসটি ডাউনলোড করবো। তো এখানে হিরো আলম লিখে সার্চ করলেই চলে আসবে দ্য হিরো আলম গেম, যে এটা হলো ওনার অফিসিয়াল গেম না কি গেম আমি তো সেটা সঠিক জানি না। তো প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, তো আমি এখান থেকে ইনস্টল করবো এটি। তো দেখুন 10,000 প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি এটা ইনস্টল করব। তো আমার হিরো আলম গেমসটি ইনস্টল হয়ে গিয়েছে, আমি এখান থেকে সরাসরি প্লে দিচ্ছি। তো অ্যাপসটি ওপেন হচ্ছে, তো আপনারা দেখতে পেলেন যে মেড উইথ ইউনিটি, তো এমন একটি ইন্টারফেস আসলো। তো এইখান থেকে আমি এখন দেখবো যে ভিতরে কী আছে, আমি বিস্তারিত দেখবো, এর আগে আমি ইনস্টল করি নাই। এটাই প্রথম আমি ইনস্টল করছি। এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং নিজেও জানবো হিরো আলমের গেমস সম্পর্কে। তো এখানে আপনারা হিরো আলমের থুবড়াটা দেখতে পাচ্ছেন, সামনে যে একজন দাঁড়িয়ে আছে, ডার্ক চকলেট, আই মিন একজন লোক দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন হিরো আলম। আর উনি পিছনে যেই একজন সানগ্লাস পরা একটা মেয়ে, সম্ভবত হচ্ছে হিরো আলমের নায়িকা। আর এই পাশে যারা আছে সানগ্লাস পরা, গলার মধ্যে গোল্ডেন কালারের সিকল, মোটা মোটা, ওরা মনে হয় ভিলেন। তো আমি এখান থেকে যেই ইউটিউবের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করি দেখি। তো এখানে রিসম অপশন আসছে, আবার নিউ গেম অপশন আসছে, দেখি আগে রিসম দেখি, আমি তো আগে গেম খেলি নাই। তো দেখি, তো এখানে তো ওপেন হচ্ছে না, হয়তো বা সফটওয়্যারজনিত কোনো সমস্যা বা কোনো এখন আপডেট করতে পারি নাই, এই জন্য এটা আসছে। তো এখান থেকে আমি নিউ গেমে ক্লিক করলাম। তো এখান থেকে আমি ইজি সিলেক্ট করি, দেখি আমি তো দেখি হিরো আলম, ও সরি, আমি না, হিরো আলম মরে গেছে। তো এখন দেখি আবার দিই, আবার খেলবো, দেখি এটা আবার খেলবো, দেখি কী অবস্থা। আমি 25 সেকেন্ড টিকে থাকতে পারি কিনা। একটা দিলাম, সবগুলো উড়ে চলে গেছে, বাহ, কিছু তো আসছে না। তো এখন কি, এখন কি, এখন কি, এখন উপরে যাওয়া লাগবে? ও তো আমার আমার লাইফ শেষ হয়ে গিয়েছে, যদি একটা বাড়ি লাগে তাহলে আমি মরে যাব আশা করছি। তো ওই জন্য আমি একটু সেন্সিটিভ, এখন খুব ভালো করে খেলতেছি হিরো আলম, দেখি কিভাবে জাম্প করে। কি এটা, এটা কি, এটা থুতু 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 দিলে সবাই উড়ে চলে যেতেছে, বাহ বাহ। তো উপরে স্কিপ লেখা আছে, এখান থেকে স্কিপ করে দিলাম। তো এখন আমাদেরকে মারবো, ও সবাই উড়ে চলে গেছে, এটা কি এখন আমি দেখবো আবার, এটা কি থুতু নাকি অন্য কিছু? তো একটা বিলেন আসুক, এটা হচ্ছে না, কিছু বের হচ্ছে না, ওটা ব্যবহার করতে পারি না। তো গেম শেষ করে দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি একটু লেভেল আপ করলাম, তো এখন একটা রুমের ভিতরে ফাইট করবে সম্ভবত, নিচে লাল গাল দেখা যাবে। তো গেমটা কিন্তু অনেক বড়, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তাহলে এখন ভিলেনদেরকে মারবো, আমরা তরমুজের বাগান বাড়িতে চলে এসেছি, গেমটা কিন্তু ভালো হয়েছে আর কি, ফাইটিং আছে, সব কিছু আছে। হিরো আলমকে, হিরো আলমকে দিয়ে মারামারি করতেছে, করবেন গেমের ভিতরে, সব রকম গেমসটা খেলবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। বন্ধুদেরকে মারতেছি মারতেছি, তো সামনের দিকে যাচ্ছে। এখন সামনে যেন কি আছে দেখি, কিছু তো, ও এই যে বিলেন আসে, এটা মনে হয় তরমুজালির বাড়ি, তরমুজালির বাগান বাড়ি, পিছনে বাগান, বাগান বাড়ি, এবং কি কি ফুল দেখা যাচ্ছে দূরে দূরে। এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি,
কখন বুঝবি আমি কে? আমি গরিবে বন্ধু হীরা আলম, তোরে লাগাবাদ মলম। এখন মলম লাগাইবে, দেখি মলম লাগাইতে পারে কিনা। তোর চোর মজালি তো দেখি চলে গেল, তোর মজালি তো দেখি চলে গেল। ও পিছনে আবার আসা গেল, সামনে আসা গেল। এখন এদেরকে মারা লাগবে দেখি, তারাও দেখে থাকেন। এই যে আবার তোর মজালি চলে আসছে, তোর মজালি আবার চলে গেছে। আবার তোর মজালি আসছে, আবার 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 চলে গেছে, বারবার চলে যায় কেন। হিরালাম দেশের কত সুন্দর, কত স্টাইলে দৌড়াই দিচ্ছে, চুলগুলা দেখেন। তো এখন আবার তরুণ জালিকে মারা হবে, দেখি কতটুকু আগে তো পারি মেরে মারতে পারবে। আবার চলে গেছে, তরুণ জালিকে আমি মেরে ফেললাম। এখন তরুণ জালি বলবো চিন্তার কোন কারণ নাই, এটাকে সব সংসার শেষ। স্যার আজ থেকে তুমি শুধু আমার। তো এখানে আমার নাম লেখা লাগবে, দেখি আমি আমার নাম লিখছি সিবুল, তারপর শেয়ার করে দিলাম, দেখি কোথায় শেয়ার হবে। সেফ, হ্যাঁ সেফ হয়ে গিয়েছে, সেফ হচ্ছে না, সেফ হইলো, তো কিছুই আসতেছে না। তো এখানে দেখি কী লেখা আছে, হাসিবুল অ্যান্ড হিরো আলম সেফ, সরি হাসিবুল অ্যান্ড হিরো আলম হ্যাভ সেফ বুলবুলি। তারপর তার কিছু আসতেছে না, দেখি আমি ব্যাগে যাওয়ার ট্রাই করি। তো হিরো আলম নড়তেছে না, চড়তেছে না, কিছু তো হচ্ছে না। তো এখান থেকে আর বের হচ্ছে না, হয়তো বা কোনো সমস্যা বা কোনো কিছু একটা হচ্ছে হয়েছে। তো এখন আমি আবার ক্লোজ করে আবার হিরো আলম ওপেন করবো গেমসটা। তো সঙ্গে একটু আমি আবার হিরো আলম ওপেন করলাম। এখন ওই দুইটা যে রাউন্ড বাকি ছিল ওই দুইটা খেলে দেখাবো, মিডিয়াম এবং হার্ড যেটা আছে এটা দেখাবো। ভিতরে কি সেম যদি থাকে তাহলে আমি আর পুরোটা প্লে করবো না। তো এখানে সেম একই ডায়লগ, তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো দেখি সেম সব কিছু, সব কিছু একই আগের মতন। তো এখান থেকে আমি এটা আবার ক্লোজ করছি, এখন হার্ডে চলে যাবো, হার্ডে দেখি কী অবস্থা। তো নিউ গেম এবং এখান থেকে হার্ড সিলেক্ট করলাম, তো এখানেও সেম। তো এটাও স্কিপ, তো ওইটাও স্কিপ করে দিয়েছে। তো ভিতরে দেখি সেম আসছে একই অবস্থা, এখানে একজনকে মেরে দেখে। তো আপনাদের এটা দেখুন আমাদের হিরো আলম মরার পর তার রিয়াকশনটা কেমন আসে আপনি দেখেন। হিরো আলম মেরে ফেলবে, ও ব্লাড হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, ওরে 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 ওরে, এই যে আছে বা লাঠি দিয়ে বাড়িতে হকি স্টিক দিয়ে বাড়িতেছে বা হিরো আলমকে, হিরো আলম মরে গেছে। এটা দেখুন কীভাবে কত সুন্দর করে নিচে পড়ে গেল, লুটাই পড়ছে। তো এইভাবেই হিরো আলম মারা গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হিরো আলমের জন্য সবাই দোয়া করবেন, রিপ হিরো আলম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন করে দিন। আর যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সের মধ্যে আমার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব।